সর্বভারতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এ উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিধায়ক সুদীপ রায় বর্মনকে। কংগ্রেস ভবনে সুদীপবাবু ঢুকতে ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়। দলের প্রতিটি শাখা সংগঠন আলাদা আলাদাভাবে তাকে ফুলের শুভেচ্ছা জানান। বক্তব্য রাখতে গিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করেন। তিনি সকলের প্রতি আহ্বান রাখেন মনের সাহস নিয়ে মানুষকে ভালোবাসার মাধ্যমে বুকে টেনে নেবার জন্য। এদিকে বক্তব্য রাখতে গিয়ে সুদীপবাবু জানান খুব শীঘ্রই রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের নাগালের বাইরে, এভাবে দেশ চলতে পারে না। কংগ্রেস বন্ধুরা, আপনাদের কাছে আমাদের বিল আসুন, মনে সাহস দিয়ে মানুষকে ভালোবাসার মাধ্যমে আমরা তাদেরকে বুকে টেনে নিই। আজকের এই দিনে আমার বিল থাকবে।